Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আরে এসো এসো, তাহলে তুমি শেষমেশ ইস্কাবনের বিবি বেরোলে বলো। মা বলবে না, আমাকে মা বলবে না, একেবারে অজানা অচেনা একজন মহিলা উর্মিলা মুখার্জি, গায়িকা উর্মিলা মুখার্জি, যাকে আমি একেবারেই চিনি না। তার সন্তান কবে কোথায় হয়েছে সেই সূত্র ধরে আমি তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারছি না জগদ্ধাত্রী। সো প্লিজ ডোন্ট কল মি মা। মা কথাটার মধ্যে একটা রেসপেক্ট আছে, একটা শ্রদ্ধা আছে, যেটা তোমাকে মানায় না, বুঝেছ? কি বলছো মা? আমি হয়তো তোমার সন্তান নই, কিন্তু আমার বাবা তো রাজনাথ মুখার্জি। তাকে মানতে বলো, তাকে মানতে বলো। সে মানুক না মানুক, তুমি তো মেনে নিয়েছ, তুমি তো মেনে নিয়েছ। কথায় আছে না, গায়ে মানে না আপনি মরুন, ছুঁ ছুঁয়ে ঢুকে একেবারে ফাল হয়ে বেরোলে। সত্যি জগদ্ধাত্রী, তোমার কিন্তু অদ্ভুত বুদ্ধি, তুমি কিন্তু সত্যি খুব কুচুটে, খুব কুচুটে। ধীরে 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 সবটা তুমি গ্রাস করলে। হ্যাঁ, সবটা। প্রথমে বাড়িতে ঢুকলে, তারপর ঘর দখল করলে, তারপর রান্নাঘর দখল করলে, তারপর একেবারে অফিস, অফিসে ঢুকে পড়লে, একেবারে বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে ঢুকে পড়লে তুমি। আর কিসের চিন্তা তোমার? চেয়ারটা তো তোমার বাঁধা হয়ে গেল, বলো। যাও 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 যাও, ফুর্তি করো, ফুর্তি করো, এনজয় করো, এনজয়, হ্যাঁ, পার্টি করো, সেলিব্রেট করো। মা, এসব কিছুই কিন্তু চাইনি, আর কিছুই চাইনি আমি, বিশ্বাস করুন। এই আর নাটক করিস না তো, নাটক করিস না। কোম্পানিতে আমাদের অনেক অপমানিত হতে হয়েছে আজকে, অনেক অপমান সহ্য করেছি, তাই এই নাটকগুলো না আর ভালো লাগছে না। উফ, আমি কিছু চাই না, আমি কিছু চাইনি রে। স্বয়ম্ভুদা রাজনাথ মুখার্জির পিতৃ পরিচয় পেয়ে গেলে আমরা আর কিচ্ছু চাই না। হ্যাঁ মেহেন্দি, একদমই তাই। কোথায়? সবই তো না চাইতে পেয়ে যাচ্ছিস, আর আমাদেরকে কোম্পানি থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। এখনো পর্যন্ত ছুঁড়ে ফেলা হয়নি, তোমাদের নামে খুব শিগগিরই চিঠি আসবে, শো কজ লেটার আসবে, উৎসবকে এক্সপ্লানেশন দিতে হবে যে কেন এই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিংটা কল করা হয়েছিল। ইয়েস, উৎসবকে এক্সপ্লানেশন দিতে হবে যে কেন কৌশিক মুখার্জিকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল। কৌশিক মুখার্জি গুডউইল রেপুটেশন, যার সাথে কোম্পানি গুডউইল রেপুটেশন প্রত্যক্ষভাবে জড়িত, সেটা নষ্ট করার চেষ্টা কেন করা হয়েছিল। আমার ছেলে কোনো শো কজ লেটারের উত্তর দেবে না, আমার ছেলে কোনো কৈফিয়ত দেবে না। ও কোম্পানির মালিক, তুমি কি মনে করছো কৌশিকি ও তোমার শ্রমিক, ও তোমার চাকর? তুমি কি ভেবেছো আমার ছেলে সবসময় তোমাকে জিহুজুর জিহুজুর করবে? কাকিমণি, তুমি কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো? বেশ করছি, বেশ করছি কৌশিকি, অনেক হয়েছে, অনেক, এনাফ ইজ এনাফ। আমার আমার ছেলে ছেলের বউয়ের জন্য দরকার পড়লে আমি আমি কোম্পানি ভাগ করে দেবো।
অনেক হয়েছে অনেক আর নয় এটাই তো চাই এটাই তো বৈদেহী মুখার্জি এটাই তো দেখতে চাইছি হ্যাঁ কেন চুপ করে বসে আছেন কে এই কৌশিকী মুখার্জি কে সে কেন ছড়ি ঘোরাবে সবার মাথার উপরে সে কেন সবাইকে নাচাবে নিজের হাতের সুতোর টানে কেন বলুন কেন আপনি এর মাঝখানে কোনো কথা বলবেন না বলবে বলবে 100 বার বলবে ও এবাড়ির জামাই ও হ্যাঁ এবাড়ির জামাই ও এবাড়ির জামাই নয় মা ও একটা ক্রিমিনাল আর আপনার ছেলেও একটা ক্রিমিনাল আর এরা দুজন যা ডেসপারেট হয়ে উঠেছে না এরা কিন্তু যা খুশি তাই করতে আপনি সতর্ক হন না আপনি সতর্ক হন আর আজকে বাড়ির সবার সামনে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি কি কথা হ্যাঁ আর কি কথা বলতে তুমি বাকি রেখেছো আজকে বাড়ির সবার সামনে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে কাকুনের কিডন্যাপিং এর পেছনে আপনার ছেলে মা আপনার ছেলে এই উৎসব মুখার্জি আর আপনাদের বাড়ির জামাই এই দেবুদার হাত রয়েছে এই উৎসব আর একটা পা এগোবে না উৎসব তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে বর্দি আপনার এই ভাইটাকে সামলান ও কিন্তু একটা ডেঞ্জারাস ছেলে আজকে আবার বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং থেকে ও শূন্য হাতে ফিরে এসেছে ও আক্রমণাত্মক ডেসপারেট হয়ে উঠেছে ও যা খুশি তাই ঘটাতে পারে বর্দি যা খুশি তাই ঘটাতে পারে সাবধান আমি উৎসবকে যত দূর চিনি ও সব কিছু করতে পারে সবকিছু করতে পারে শুধুমাত্র নিজের আখেরটা গোছানোর জন্য এই একদম ফালতু কথা একদম বলবি না আমার স্বামীর সম্পর্কে তুই এইভাবে কথা বলতে পারিস না সবটা আমি জানি জানিস সব বুঝি এগুলো সব তোর ফ্রাস্ট্রেশনের জন্য হ্যাঁ তুই তো ওকে ভালোবাসতিস সম্পর্ক ছিল যেই ও তোকে ইগনোর করেছে ও তোকে ইগনোর করে আমায় বিয়ে করেছে ব্যাস তুই আর কিছুতেই সহ্য করতে পারলি না তোর মন কুচ্ছিত তোর চরিত্র খারাপ মেহেদি আমার স্ত্রীর গায়ে তুমি হাত তুলবে না আমার স্ত্রীর গায়ে তুমি হাত তুলবে না বুঝতে পেরেছো তাই নাকি উচ্চ কিন্তু হাত যখন একবার উঠে গেছে সেটা কোথাও না কোথাও তো পড়বেই মানে তোমার স্ত্রী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ কথা বলে যাচ্ছে তুমি প্রতিবাদ করতে পারছো না তুমি বলতে পারছো না আসল সত্যিটা কি তুমি বলতে পারছো না তুমি কতটা খারাপ ছেলে তুমি বলতে পারছো না তুমি একটা স্পয়েল ব্র্যাট বড় লোকের বকাটে ছেলে তুমি তোমার চরিত্র বলে কিচ্ছু নেই সেটা বলতে পারছো না তোমার স্ত্রীকে আমার ছেলের সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না প্লিজ কাকিমণি প্লিজ অনেক হয়েছে
দেখো শো কজ লেটার তো আসবেই আর উত্তরও দিতে হবে। উত্তর না দিলে কোম্পানিতে ওদের বিদায় ঘন্টা খুব শিগগিরই বেজে যাবে। কাকিমণি, তুমি একজন সংসারী মহিলা, একজন পোড় খাওয়া মহিলা, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলছি। এখনো পর্যন্ত সময় আছে কাকিমণি, সব দিকটা ভালো করে সামলাও। এরপরে না হলে সব কিন্তু ডুববে, ইয়েস সব ডুববে। তোমরা সবাই খেতে এসো, আমি ফ্রেশ হয়ে খেতে দিচ্ছি সবাইকে। ছাড়ো, আমার ছেলের মুখের গ্রাস কেড়ে নিয়ে এখন আমার ছেলের মুখেই খাবার দেবে, সহ্য হবে না। যাও তো, যাও যাও যাও, সমস্ত ন্যাকা ন্যাকা গৃহবধূর অভিনয় করো না, যাও। আর এই ছেলে ভিকিরির মতো এখানে পড়ে আছে, তো রাজনাথ মুখার্জির পিতৃ পরিচয়ের জন্য। রাজনাথ মুখার্জি তোমায় কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, কোনোদিনও না। আর একটা কথা, এবার থেকে যা কিছু ঘটবে, না ঘটাবে উৎসব, না ঘটাবে মেহেন্দি, ঘটাবো আমি, বৈধী মুখার্জি, বৈধী মুখার্জি। নাও সামলাও, দেখি তোমার কৌশিকী মুখার্জি শোকজ লেটারের জোর বেশি নাকি বৈদেহী মুখার্জির কণ্ঠস্বরের জোর বেশি। হ্যাঁ, আমরা চলে যাই না এখান থেকে? যেতেই পারি, কিন্তু কেন যাব? কিছু তো চাই, কোনো অন্যায় তো করিনি, বরং কতগুলো অপরাধীকে এখনো বাঁচিয়ে রেখেছি, তারা এখনো জেল কাস্টাডিতে নেই শুধুমাত্র তোমার আমার জন্য। এ কি জগদ্ধাত্রী, তোমার চোখে জল, তোমার চোখে জল মানায় না। বড্ড অপমানিত লাগে জানো তো, বড্ড অপমানিত লাগে। অন্য কেউ এই কথাগুলো বললে না, জ্যাস সান্নালের রূপ দেখেনি তো এরা? আনফর্চুনেটলি এরা আমার পরিবার, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার দেহর, আমার বোন, আমার আমার পরিবার তো। অন্য কেউ এই কথাগুলো বললে না, জাস্ট দু মিনিট লাগতো এদের সিধে করে দিতে। হ্যালো, কে বলছেন? কি, মল্লিকা রায়চৌধুরী বাড়ি ফিরেছেন? ওকে, আমি আসছি, এক্ষুনি আসছি। দিদি, আপনার ওষুধটা নিয়ে নিন।
থ্যাংক ইউ জয়ন্তী। এখন ব্যথাটা কেমন আছে মলি? ব্যথা তো আছেই পিসি, কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি ডক্টর এখনো নিশ্চিত করে কিছু বলছেন না। আমি আর নাচ করতে পারবো কিনা? আগেই তো বলেছিলাম চলে যেতে। এলি কেন, এলি কেন, হ্যাঁ এলি কেন? বলেছিলাম না বংশে অভিশাপ আছে। খ্যাপা না শুনে ধর্মের কাহিনী। কে? কতবার তো বলেছিলাম, কে আর শুনলো বলো? তুমি কি আর শুনেছো? কিছুই শোনোনি, তার ফল ভুগতে হচ্ছে। টিকিট করে দেবো নাকি? বিদেশ চলে যাবে নাকি এখানেই মরবে? কি বলছেন কি আপনি, মরবেন কেন? উনি জেদ করে বসে আছে, ভিটে ছেড়ে যাবেন না উনি। আর আমি জানি এই পরিবারে ঘুমুর যে একবার পড়েছে সে মরেছে। মরেছে নাকি মেরেছে? কে? ও জ্যাজ, এসো ভেতর এসো। জয়ন্তী একটু ওনাদের জন্য চা। না না মল্লিকা ম্যাম, চা খাবো না এখন। ঋতুরাজ বাবু, আপনি এত কনফিডেন্টলি কি করে বলছেন যে উনি মরবেনই? তাহলে কি এটা ধরে নেব যে উইংস এর পাশ থেকে গুলিটা আপনি চালিয়েছেন? কি আজেবাজে কথা বলছেন আপনি, ঠিক করে কথা বলুন। একদম চিৎকার করবেন না, চিৎকার করলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হব। আর আমি হাত তুললে না আবার গুলির প্রয়োজন পড়বে না, জানেন তো। আপনার ঠ্যাং ভেঙে রেখে দেব। কথা বলি নাচ করেন তো, জীবনে কিন্তু নাচতে পারবেন না। তার জন্য কোনো গুলিরও দরকার পড়বে না, কোনো অভিশাপেরও দরকার পড়বে না। আমার ছেলের সাথে তুমি এমন ব্যবহার করছো কেন? কাকা বাবু, এতদিন আপনার চিৎকার শুনলাম তো, আজকে আমি যেটুকু বলবো শুধু সেটুকুর উত্তর দেব। আপনাকে যেটুকু জিজ্ঞেস করা হবে সেটুকু কথা বলবেন, তার থেকে বেশি একটা কথাও বলবেন না আপনি, ঠিক আছে? মল্লিকা ম্যাম, মল্লিকা ম্যাম, আমি হয়তো আপনাকে বিরক্তই করছি এখন, বাট কিছু করার নেই, আমার ডিউটি ইজ ডিউটি। আমি বলছি যে 107/1993 একটা কেস হয়েছিল আপনাদের লোকাল থানাতেই। সেই সময় কিছুদিনের গ্যাপেই পরপর দুটো ডায়েরি করা, একটি ডায়েরি করা হয়েছিল একটি মেয়ে মিসিং সেটা নিয়ে, আরেকটা হচ্ছে খুনের ডায়েরি। আপনি এ বিষয়ে কিছু জানেন? আমি কিছু বলতে পারবো না গো, আমার কিছু মনে নেই। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, সেই দিনটা ছিল কালীপুজো। কালীপুজোর রাতেই এই অ্যাক্সিডেন্টটা হয়, ইভেন ওই ডায়েরিতেও এটা মেনশন করা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে, আমি তখন অনেকটাই ছোট। কালীপুজোর রাত, খুব হইচই চলছে, হঠাৎ একটা চিৎকার। আমার মা না গাড়ি চালাতে বেরিয়েছিলেন, হ্যাঁ জাস্ট মজা করে। আমার মা বিদেশেও গাড়ি চালাতেন, আর মা যদিও সদ্য সদ্য গাড়ি চালানো শিখেছিলেন, সেই সময় ওইদিকের ঘরে একটা নাচের মহড়া চলছিল। হ্যাঁ, একটা মেয়ে দৌড়ে রাস্তা ক্রস করে ওদিকের একটা কোনো দোকানে না ঘুমুর কিনতে গেছিল, আর তারপর ঘুমুর কেনার পরে আবার যখন দৌড়ে রাস্তা ক্রস করছিল সেই সময়
Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।